তোমাদের দেখাবো আমার বার্থডেতে পাওয়া গিফট গিফট নাম্বার 16 সো আমার বার্থডে ছিল 17th এপ্রিল কিন্তু 16th এপ্রিল আপুরেল 16 আপুরেলে একজন আর্টিস্ট বর্ধমান থেকে এসে আমাকে এই পোর্ট্রেট গিফট দিয়েছে কিন্তু ও আমাকে তার সাথে একটা সারপ্রাইজও দিল যে পোর্ট্রেটটা দেখিয়েছিলি সেটা তো দিই এবার কি বার্থডে স্পেশাল গিফট আছে আমি দেখি So this is my birthday gift from Obhijit. আমার এই দুটো পোর্ট্রেটই খুবই ভালো লেগেছে। ক্লাস 12 এর একটা বাচ্চা এত সুন্দর ছবি আঁকতে পারে আমি তো কল্পনা করতে পারছি না আর সেটাও নিজে নিজে শিখেছে। থ্যাংক ইউ অভিজিৎ গিফট নাম্বার 15 ব্যাপারটা হচ্ছে রাত্রে 11:30টা বাজে আমি ভাবছি ও বাবা এখনো 12টা পর্যন্ত জেগে থাকতে হবে কারণ আমি জানি সবাই বিশ্বাস করবে তো সেইটার জন্য আমি কষ্ট করে জেগে আছি 11:55তে একটা কল আসলো দরজা খুলো তো আমি জাস্ট দরজা খুলতে গেছি আর তখনই সারপ্রাইজ বলে ম্যাঙ্গো কেক নিয়ে আসলে তোমরা কেকটা তো আমি নিজেই খেয়ে নিচ্ছিলাম আপনি কাজটি করতে পারেন না তারপর মনে পড়ল হ্যাঁ খাওয়াই খাওয়াই তারপর আমি গিফট পেলাম কোকো থেকে আর সেটা হচ্ছে ব্লিঙ্ক মানে এটা একটা কিউট ক্যাট মেট্রো স্টেশন খেলতে থাকে অনেক সফট টয়স তার মধ্যে ঢুকে কোকো চুজ করেছে এই সুন্দর কিউট বলতেও পারে তোমার মেকআপ খারাপ করে দেব গিফট নাম্বার 14 নেক্সট গিফট হচ্ছে এই বড় ঘড়িটা এটা আমার একটা দাদা সঞ্জয় দা আমাকে এই গিফটটা দিয়েছে একদম ভিনটেজ লুক আছে এই ঘড়িটাতে যেটা আমার হেভি লাগছে একদম ইনফ্যাক্ট আমার দিদিও আমাকে একটা খুব সুন্দর সারপ্রাইজ দিয়েছে দুপুর বেলা কোকো আমাকে নিয়ে এসেছে চোখ বন্ধ করে থাকো সারপ্রাইজ আছে তারপর আমি ঘরে ঢুকে দেখলাম টেবিলে কি সুন্দর করে সব খাবার দাবার সাজানো ইলিশ মাছ মটন চিংড়ি মাছের মালাইকারি চুটকির ভর্তা ইলিশ মাছ ভাজা মাছের মাথা দিয়ে মুগ ডাল সেমাই যেহেতু আমার লাকি নাম্বার 7 তো সেই সাতখানা পদ আমার জন্য দিদি করেছিল দেখেছো বড় পিপি আমাকে বেশি ভালোবাসে শুধু বার্থডের দিন গিফট নাম্বার 30 সো এই সবকটা গিফট একটা মানুষ দিয়েছে সেটা হচ্ছে তমজয় আমার খুব বড় ফ্যান এখানে আমার চারটে ছবি ও সুন্দর করে প্রিন্ট করে দিয়েছে তার সাথে এরকম দুটো সুন্দর মাগো দিয়েছে যার মধ্যে আমার ছবি টবিও আছে আমার গোল প্লে বাটন দেওয়া ছবি আর এই যে স্কেচটা এটাও তমজয় দিয়েছে বাট তমজয় এটা আঁকেনি তমজয়ের বন্ধু এঁকেছে থ্যাংক ইউ তমজয় গিফট নাম্বার 12 আমি খুব চা ভালোবাসি তো আমি চা স্পেশালও একটা গিফট পেয়েছি এটা হচ্ছে স্পেশাল চা গিফট ও 12 রকম চা আছে অনেক চা খেতে পারবো 6 বছর তো খেতেই পারবো 6 বছর খেতেই পারবো চা হেভি থ্যাংক ইউ সো মাচ গিফট নাম্বার 11 সো আমার মাস্তো তো দিদিরা এই দুটো গিফট দিয়েছে আমাকে একটা মেডিটেটিং বুদ্ধা আর এটা তো অবভিয়াসলি গণেশ সাজিয়ে সুন্দর করে একদম ঘরের এন্ট্রান্সে রেখে দেওয়ার জন্য একদম পারফেক্ট দেখো আমার জন্য তো বিশাল বড় একটা বার্থডে সারপ্রাইজ এরা প্ল্যান করেছিল আমার দিদিরা সব মিলে তো আমি জানতামই না যে আমার কাজিনরা আসবে আমি হালকা হালকা জানতাম যে একটা পার্টির কিছু একটা আয়োজন হবে কিন্তু এত বড় সারপ্রাইজিং বার্থডে পার্টি সেটা আমার কোনো আইডিয়া ছিল না সে আমার চোখ টোক বন্ধ করে আমাকে বার্থডের ওই জায়গা পর্যন্ত নিয়ে গিয়ে ওপেন ইওর আইস তারপর কমিউনিটি হলে ঢুকে আমি দেখলাম যে আমার কাজিনসরা বসে আছে অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে হেভি কেকও আয়োজন করা হয়েছে আমার বার্থডের জন্য স্পেশাল আমার দিদি সেটা পুরো অ্যারেঞ্জ করেছে যেই কেকটা আনা হয়েছে তার থেকে আমি প্রত্যেকবার সবার বার্থডের সময় ওর থেকেই কেকটা নিই তার নাম হচ্ছে মোহনা কোকোর বার্থডে গুড্ডুর বার্থডে আমার দিদির বার্থডে গোগোর বার্থডে আমি জানতাম যে একটা এমনি কেক আনা হবে ওই কাস্টম কেক যে আনা হবে তাও ওর থেকে সেটা আমার কোনো আইডিয়া ছিল না তারপর তো ওই ফ্রিজের মধ্যে ছিল আমি একটু টুক করে দেখে ফেলেছিলাম এরা তো গেম বাজানা পড়েগা খুব কম টাইমে মোহনা কেকটা বানিয়ে দিয়েছে টু টায়ারের ইউটিউব নিচে উপরে ইনস্টাগ্রাম দুটোই আমাদের লাইফে এখন ভীষণ ভাবে আছে তো এই দুটো টায়ারের কেক বানিয়ে সেখানে এতটুকু এতটুকু কেক যেটা খাওয়া শেষ হয়ে গেছে প্রথমবার আমার লাইফে আমি কিছু কন্ট্রোল করছি না আমার কাছে অদ্ভুত লাগছিল কোথা থেকে ক্যাটারিং করেছে ফুল চাইনিজ ছিল খাবার দাবার যেটা আমার খুবই প্রিয় গার্লিক ফিশ ছিল চিকেন ছিল নুডলস ছিল ফ্রাইড রাইস ছিল চিকেন পাকোড়া ছিল ভেজ স্প্রিং রোল ছিল কোল্ড ড্রিঙ্ক ছিল আমি তো কোল্ড ড্রিঙ্কস পাইনি আমরা পেয়ে গেছি চাইনিজ দর্শনও ছিল অ্যাজ আ ডেজার্ট তারপর আমরা গানটানো গেয়েছি সবথেকে ভালো গান গেয়েছে গুড্ডু আর কোকো দুজনে মিলে ওরে বাবা আগে গান থামাতে গিয়ে আমি হাঁপিয়ে গেছি যে এবার থাম তোরা এবার থাম কি গান গিভ মি ফ্রিডম গিভ মি ফায়ার গিফট নাম্বার 10
জানেন আমি যেহেতু অনেক খেতে ভালোবাসি, এইটা আমরা জানতাম। তো আমাকে জানো লোকজন কি গিফট দিয়েছে? জানি না। প্লেট আর বাউল। এই গিফটটা আমার খুব ভালো লেগেছে। ভালো লেগেছে মানে এটা আমার বার্থডে গিফট। গিফট নাম্বার 9, একটা গিফট যেটা খুবই কিউট, খুবই স্পেশাল আমার লেগেছে, সেটা হচ্ছে এই ক্যাট কাপ প্লেট। আমার ক্যাট পছন্দ আর ক্যাট দিয়েছে। ইয়েস, আমার ক্যাট পছন্দ আর ক্যাট দিয়েছে। আবার এরকম সুন্দর চামচটাও আছে, খুব সুন্দর। গিফট নাম্বার 8, সো আমাদের নেক্সট গিফট হচ্ছে ওয়ান্ডার মুন্না টিম থেকে ঘড়ি দিয়েছে। এই ঘড়িটা দিয়েছে কেন বলো তো গুড্ডু কোকো? এটা বোঝানোর জন্য যে আমাদের বেরোনোর টাইম হয়ে গেছে, মুন্না দি তাড়াতাড়ি একটু ঘড়িটা দেখো। ভেরি নাইস গিফট, আমার খুব ভালো লেগেছে। গিফট নাম্বার 7, দিস ইজ অ্যানাদার গিফট বাই ওয়ান্ডার মুন্না টিম। এটা হচ্ছে একটা টেবিল ল্যাম্প, খুব কিউট গ্রিন কালারে, এটা কালার চেঞ্জ হতে থাকে, এটা গ্রিন পার্পল হয়েছে। রাত্রে বেলা যখন আমি পড়াশোনা করব, রাইটিং করব, তখন এটা ইউজ করব, যেটা আমি কখনোই করি না। গিফট নাম্বার 6, সো নেক্সট গিফট হচ্ছে সুন্দর গৌতম বুদ্ধ। এটা আমার দিদির যে টিম আছে সেই টিম আমাকে এই গিফটটা দিয়েছে, সিরামিক পুরো, ভেরি বিউটিফুল। গিফট নাম্বার 5, এই ডাইসনের ইয়ার র‍্যাপ, এত এক্সপেন্সিভ একটা গিফট। 3 বছর ধরে স্বপ্ন দেখছিলাম যে কবে ডাইসনের ইয়ার র‍্যাপ আমি ইউজ করতে পারবো। আমি এখন জাস্ট খুললাম, খুলে আমি জানি না কোনটা কিভাবে ইউজ করতে হয়, সো এটা আমরা পরে একদিন রিভিউ করবো, ঠিক আছে? গিফট নাম্বার 4, যেহেতু ছোট পিপি ছোটবেলায় অনেক আঁকতো, ছোট পিপি অনেক বড় আর্টিস্ট, আমার নেক্সট গিফট হচ্ছে এই সুন্দর পেইন্টিং। এত বড় পেইন্টিং যে আমাদের চেহারা ঢেকে যাচ্ছে। এই পেইন্টিংটার নাম হচ্ছে দ্য স্টারি নাইট। এটা হচ্ছে ভিনসেন্ট ভ্যান গকের যে অ্যাকচুয়াল স্টারি নাইট পেইন্টিং, সেটার ক্যানভাস প্রিন্ট। আমি যে এত খুশি, এটা আমার বার্থডের ইভে আমি পেয়েছি এই গিফটটা। শুধু একটা না, আমি অনেকগুলো পেইন্টিং পেয়েছি। এটা হচ্ছে মোনালিসা, এই মোনালিসাটাও অ্যাজ এ গিফট পেয়েছি, সুন্দর দেখতে। নেক্সট এটা এটা সানফ্লাওয়ার, অ্যাকচুয়ালি দুটো পোর্ট্রেট আছে, দুটোই হচ্ছে তোমার সানফ্লাওয়ার ড্রন বাই ভিনসেন্ট ভ্যান গগ। আমার যেহেতু সানফ্লাওয়ার খুব ভালো লাগে, তো আমার এই পেইন্টিংটাও খুব প্রিয়। গিফট নাম্বার 3, ছোটদি আমার জন্য কাশ্মীর থেকে এই সুন্দর শলটা নিয়ে এসেছিল, তো সেটাই আমাকে বার্থডেতে গিফট দিয়েছে। সাচ আ প্রিটি শল, প্লাস এই ব্যাগটাও দিয়েছে, খুবই ভালো লেগেছে। আমার এই ব্যাগ না, এই ব্যাগ আমার পাওয়ার সাথে সাথে এই ব্যাগটা ইউজ করা শুরু করে দিয়েছি, মানে এত ভালো লেগেছে। পিঙ্ক ব্যাগ। গিফট নাম্বার 2, ছোট পিপি যদি মেকআপ গিফট না পেলো তো আর কি পেলো? ওই শার্লেট টিলবারির লিপস্টিক। এই আমি জুতো গিফটে পেয়েছি, 15 এপ্রিলেই পেয়ে গেছি, কারণ শুভ ছিল স্টিভ ম্যাজেনের পিন আপ হিলস। কোকোর তো এই জুতোটা খুবই প্রিয়। আমি তো পরিনি এটা। হ্যাঁ পরেনি, এটা আমি আমার বার্থডের দিন পরে নেচেছি। হ্যাঁ ওই পাগল ডান্স করা যায় এই জুতো পরে। এনিওয়েজ, হেভি এনজয় করেছি আমরা, গিফটটা দেখালাম, তো কমেন্টসে জানিয়ে দাও যে কোন গিফটটা ভালো লেগেছে। ঠিক আছে, আজকে আমার আর কথা বলার দরকার নেই, বাই বাই।